হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন, পিএইচপি ফান্ডামেন্টাল বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব পিএইচপি নেস্টেড লুপ নিয়ে, নেস্টেড ফর লুপ। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম পিএইচপি ফর লুপ নিয়ে, আজকে দেখবো নেস্টেড ফর লুপ। তাহলে জানবো নেস্টেড ফর লুপ কি। তার আগে বলে রাখি যে ফর লুপ এবং হোয়াইল লুপ দুইটার কাজ একই, কিন্তু হোয়াইল লুপের সাথে ফর লুপ একটু সুবিধা থাকার কারণে আমরা ফর লুপ ইউজ করবো। সাধারণত আমরা কোনো ইন্টিজার নাম্বার প্রিন্ট করার জন্য বা এর নাম্বার সংক্রান্ত কোনো কাজ করার জন্য আমরা ফর লুপ ইউজ করি, এবং স্ট্রিং সংক্রান্ত কাজ করার জন্য আমরা হোয়াইল লুপ ইউজ করি, কিন্তু দুইটা দিয়ে একই কাজ করা যায়। ওকে, তাহলে এখানে আমরা ফর লুপ করবো। ফর দিলাম, ফর লুপ, আমরা ফর লুপের সিনট্যাক্সটা এরকম, এটা ফর লুপের সিনট্যাক্স। এখানে কি দিব আমরা, প্রথমে একটা রে নেই, ইনিশিয়াল ভ্যালু নেই, আই ইকুয়াল টু জিরো বা ওয়ান দিলাম, আই ইকুয়াল টু ওয়ান। তারপর আমরা দেবো একটা আই লেস দেন ইকুয়াল টেন দিই, লেস দেন ইকুয়াল টেন দিলাম, যে 10 পর্যন্ত। তারপর কি হবে, ইনক্রিমেন্ট হবে আই প্লাস প্লাস। এইটা হচ্ছে মূলত স্ট্রাকচার ফর লুপের জন্য স্ট্রাকচার এটাই। এই মতো অবস্থাটা খেয়াল করবেন, এই মতো অবস্থা যদি আমি একটু ইয়ে করি, আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট করতে চাই মতো অবস্থা, তাহলে কি হবে সেক্ষেত্রে, সেক্ষেত্রে আমি এখানে দিব ইকো, আমি এখানে একটা স্ট্রিং প্রিন্ট করলাম, দিলাম, খেয়াল করবেন। এখানে ভালো করে ধরো দেখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে লুপ নিয়ে, আর প্রোগ্রামিং করতে কোনো সমস্যা হবে না। রোল একাডেমি প্রিন্ট করলাম, তাহলে এখানে কতবার রোল একাডেমি প্রিন্ট হবে, প্রথমে কি হবে, আই ইকুয়াল টু ওয়ান নিয়ে প্রথমে একবার রোল একাডেমি প্রিন্ট করবে। আমরা জাস্ট এর সাথে আমরা ইয়ে করে দিই, এখানে আমরা আয়রন মানটা বসিয়ে দিই, এখানে আমরা আয়রন বসিয়ে দিলাম। তাহলে কতবার এখানে রুল একাডেমি প্রিন্ট হবে, প্রথমে একবার, যখন ওয়ান হবে তখন একবার রুল একাডেমি প্রিন্ট হবে, যখন দুই হবে তখন একবার রুল একাডেমি প্রিন্ট হবে, এইভাবে প্রিন্ট হবে 10 পর্যন্ত রুল একাডেমি প্রিন্ট হবে। খেয়াল করবে আমি যদি রিলোড করি, দেখতে পাবো এখানে আমি একটা ব্রেক দিই, এখানে জাস্ট ব্রেক দিয়ে নিই বিআর, তাহলে দেখতে সুবিধা হবে। খেয়াল করুন এখানে দেখুন 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, এবার 10 পর্যন্ত রুল একাডেমি পেন্ট হয়েছে। তাহলে আমরা এখন কি করতে পারি, দেখুন এখানে কি করতে পারি আমরা, এখন সেভ দিলাম, আবার দেখাই, খেয়াল করুন এখানে 1 2 3 10 আছে, 10 পর্যন্ত রুল একাডেমি পেন্ট হচ্ছে। তাহলে সহজ কথা হচ্ছে যে এর ভিতরে যতবার লুপটা ঘুরবে একবার করে রুল একাডেমি পেন্ট করবে, এর ভিতরে রুল একাডেমি না, এর ভিতরে যায় তখন এখানে পেন্ট দেবে। আমি এখানে এনিথিং দিতে পারি, আমি সেটা প্রিন্ট করবো, অর্থাৎ কতবার প্রিন্ট করবে, এখানে দিলাম আমি বাংলাদেশ, বাংলাদেশ, তাহলে কি হবে বাংলাদেশ প্রিন্ট করবে 10 বার। অবশ্যই এখানে কি হবে, আমি এটা ব্রেক ইউজ করবো নিউ লাইনের জন্য, দেখুন 10 বার প্রিন্ট হবে, 10 বার বাংলাদেশ প্রিন্ট হয়েছে। সহজ কথা, এর ভিতরে যা থাকবে, যে স্ট্রিং থাকুক, ইন্টিজার থাকুক, ততবার সে এখান থেকে প্রিন্ট, তাই প্রিন্ট করবে, ক্লিয়ার? কিন্তু এর যদি লুপ থাকতো তাহলে তো সেই লুপ প্রিন্ট করতো। ভালো করে একটু খেয়াল করবেন, যদি এর ভিতরে যা থাকে, স্ট্রিং, ইন্টিজার, লুপ, যা থাকুক না কেন, সে 10 বার প্রিন্ট করবে এটাকে। এর ভিতরে প্রোগ্রাম থাকলে প্রোগ্রামটাকেও 10 বার, সে 10 বার কি কোড ব্লকটাকে 10 বার সে প্রিন্ট করবে। তাহলে আমরা এখন এটা রিমুভ করে দেই, যেহেতু আমরা নেস্টেড লুপ নিয়ে কাজ করবো। তা নেস্টেড লুপ বলতে একটা লুপের মধ্যে আর একটা লুপ, এটাই হলো নেস্টেড লুপ সহজ কথায়। তাহলে এখানে একটা ফর লুপ নিই আমরা, ফর লুপ, ফর লুপ নিলাম, এর ভিতরে সেম ভাবে আমরা কি করবো, এখানে যে আই ইউজ করছি এখানে আমরা জে ইউজ করবো, অন্য কিছু ইউজ করতে পারবো সমস্যা নেই, জে ইকুয়াল টু ওয়ান, জে লেস দেন ইকুয়াল দেই, লেস দেন ইকুয়াল দিলাম আমি 5, আর জে প্লাস প্লাস, জে আমি প্লাস প্লাস করে দিলাম। তাহলে এই লুপের মধ্যে এই আরেকটা লুপ, তাহলে কি হবে খেয়াল করবেন, আমি বলছিলাম এই লুপের মধ্যে যা যা কিছু আমি দিই নাই কেন, সে প্রোগ্রাম দেই আর স্ট্রিং ইন্টিজার দেই নাই কেন, সে এই কারণে 10 বার সে লুপিং হবে, 10 বার সে ঘুরবে। এখানে যদি আমি এটা না থাকতো তাহলে বাংলাদেশ দেওয়ার কারণে সে 10 বার বাংলাদেশ প্রিন্ট করতেছিল। তাহলে এক কথা এর ভিতরে যা থাকবে সে 10 বার হোক, 5 বার হোক, এখানে যেটা থাকবে ততবার সে এটা প্রিন্ট করবে। তাহলে এই লুপের মধ্যে একটা লুপ ফর লুপ আছে, তাহলে ফর লুপটাও 10 বার প্রিন্ট করবে, কারণ কি এখানে 10 দেওয়া আছে তাই 10 বার প্রিন্ট করবে। এখন খেয়াল করবেন, এখানে
এ যখন আই ইকাল টু ওয়ান হবে, মানে প্রথমবার লুপিং করার শুরুতে, তখন কি হবে, এ কতবার প্রিন্ট করবে, এ প্রিন্ট করবে 5 বার, কারণ এর একবারের জন্য এর এক থেকে জে ইকাল টু ওয়ান একবার প্রিন্ট করবে, জে ইকাল টু একবার প্রিন্ট করবে, জে ইকাল টু থ্রি, জে ইকাল টু ফোর, জে ইকাল টু ফাইভ একবার প্রিন্ট করবে, তখন কিন্তু এক এখন একবারই চলতেছে, দ্বিতীয়বার লুপিং হয়নি, কারণ কি এর একবারের জন্য এ 5 বার, আই ওয়ান যখন অন হবে তখন এটা 5 বার কি করবে, লুপিং হবে, আই ওয়ান টু হলে 5 বার, আই ওয়ান থ্রি হলে 5 বার, ফোর ফাইভ এবার 10 পর্যন্ত আই ওয়ান 5 বার করে ঘুরবে, 5 বার লুপিং হবে। তাহলে এখানে আমি ইকো করি, জাস্ট এখানে যদি ইকো করে দেখ, আমাদের ইকো ইকো আমি কি করব, এখানে যদি আমি এখানে আমি ভেরিয়েবল বা কি করতে পারি, এখানে আমি যে আই এর মান দিয়ে দিই, আই ভ্যালু, আই ভ্যালু, তাহলে আই ভ্যালু দেওয়ার পরে আমি জাস্ট হাই ভ্যালু দিয়ে এখানে আই এর ভ্যালু দিলাম কি ভেরিয়েবল আই, এবং আই এর পরে আমি আইটা হাই ভ্যালু দিলাম, বা আমি এখানে করতে পারি যে জাস্ট এখানে আইটা প্রিন্ট করে দিতে পারি, এখানে জাস্ট আইটা প্রিন্ট করে দিলাম, আমি ভেরিয়েবল আই প্রিন্ট করলাম, ভেরিয়েবল আই প্রিন্ট করলাম, তারপর কি করলাম আমি আরেকটা ভেরিয়েবল জেড ও প্রিন্ট করি, এখানে জেড ও প্রিন্ট করি, দুটো প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর আমি এদের ভিতরে একটা সেপারেটর দিই, আই এবং জের মধ্যে একটা সেপারেটর ইউজ করি, আমি বাংলাদেশ ইউজ করি, ইকো ইকো দিলাম বাংলাদেশ, যাতে বুঝতে পারি আমরা বাংলাদেশ, আর এই জের পরে আমরা কি করবো, আমরা এখানে একটা আমরা এখানে আমি একটা ইয়ে দিতে পারি, একটা ব্রেক দিতে পারি নিউ লাইনের জন্য, যাতে করে এক লাইনে দেখায়, বিআর দিলাম, অবশ্যই বিআরটা আমার কি হবে কনকেট করতে হবে এখানে, যেহেতু এটা স্ট্রিং এর স্ট্রিং এর বিআর দিব, আমি বিআর দিলাম, বিআর নিউ লাইনের জন্য সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা একটু দেখে নেই, খেয়াল করবেন যখন প্রথমবার আই ইকুয়াল টু ওয়ান নিয়ে একবার এই লুপের মধ্যে ঢুকবে, ঢোকার পর দেখবে যে ভিতরে একটা লুপ আছে, সেই লুপটা কি, কারণ এ তো টোটালি 10 বার সে কি হবে লুপিং হবে, 10 বার ঘুরবে, সে টোটাল 10 বার ঘুরবে, তা প্রথমবারের জন্য কি হবে, এখানে আসবে প্রথমে, এখানে এখানে আসবে, এখানে আসার পর কি করবে, এখানে দেখতেছে যে ইকুয়াল টু ওয়ান আছে, তাহলে যে আবার 5 বার ঘুরবে, তাহলে এ যখন একবার ঘুরবে আই ইকুয়াল টু ওয়ান, তখন এ আবার যে ইকুয়াল টু ওয়ান, যে ইকুয়াল টু, যে ইকুয়াল টু থ্রি, 5 বার ঘুরবে, সে যখন আই ইকুয়াল টু হবে তাহলে তখন আবার যে ইকুয়াল টু ওয়ান, যে ইকুয়াল টু, যে ইকুয়াল টু থ্রি, 5 বার পর্যন্ত ঘুরবে, আই ইকুয়াল টু যখন 10 হবে তখন ও জে ইকাল টু ওয়ান, জে ইকাল টু, জে ইকাল টু থ্রি, এবার 5 বার পর্যন্ত সে কি করবে, সে লুপিং হবে, ঘুরবে। এখন আমরা এখানে কি রেজাল্ট দেখতে পাবো, প্রথম বারের জন্য আমরা কি দেখবো, আই ইকাল টু ওয়ান দেখতে পাবো, এখানে আই ইকাল টু ওয়ান, তারপর বাংলাদেশ লেখা দেখতে পাবো, তারপর কি দেখতে পাবো, জে ইকাল টু ওয়ান, তখন আবার জে ইকাল টু টু, জে ইকাল টু থ্রি, জে ইকাল টু, এখানে কি হবে, প্রথমের জন্য খেয়াল করবেন, প্রথমের জন্য যে এখানে জে ইকাল টু হবে ওয়ান, জে ইকাল টু হবে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, মানে যখন আই ইকাল টু কি হবে, যখন আই ইকাল টু ওয়ান, যখন আই ইকাল টু ইকাল টু ওয়ান, তাহলে আই ইকাল টু ওয়ান এর জন্য জে ইকাল টু কি হবে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, যখন আই ইকাল টু টু হবে তখন কি হবে, আই ইকাল টু, তখন জে ইকাল টু কি হবে, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, আরেকবার হবে এখানে, আরেকবার হবে, আরেকবার ওয়ান ওয়ান, আবার ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, যখন আই ইকাল টু থ্রি হবে এখানে, তখনও কি হবে, এখানে আই ইকুয়াল থ্রি হবে, তখন এখানে হবে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ফাইভ, এইভাবে কি হবে, এইভাবে সে লুপিং হতে থাকবে, ওয়ান, টু, থ্রি, ফাইভ, যখন আই ইকুয়াল টেন হবে তখন একই কাজ হবে, আই ইকুয়াল টেন হলে, যখন আই ইকুয়াল টু টেন হবে, টেন, তখনও কিন্তু এরকম হবে যে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, অর্থাৎ প্রত্যেকবার প্যারেন্ট লুপ, এটা প্যারেন্ট লুপ বলা হয়, আর এটা হলো চাইল্ড লুপ, সহজ কথা আমরা প্যারেন্ট লুপ চাইল্ড লুপ বলি, এখানে মনে করেন এটা প্যারেন্ট প্যারেন্ট লুপ আর এটা চাইল্ড লুপ, তাহলে প্রথম প্রত্যেকবার কি হবে, এই প্যারেন্ট লুপের জন্য কি হবে, এই চাইল্ড লুপ এক থেকে এই সংখ্যা পর্যন্ত, এখানে যত সংখ্যা সংখ্যা পর্যন্ত সে লুপিং হবে, তাহলে রেজাল্ট কি আসবে দেখি, রেজাল্ট আসবে খেয়াল করুন, এখানে আনএক্সপেক্টেড আছে কত নম্বর লাইনে, 9 নম্বর লাইনে, দেখো 9 নম্বর লাইনে কি আছে, আনএক্সপেক্টেড, এটা না আনএক্সপেক্টেড আছে 9 নম্বর লাইনে, তখন 9 নম্বর লাইনে দেখি, দেখো খেয়াল করো এখানে আমরা আই আই দেই নি, এখানে জে দিয়ে নেই, এখানে জে দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড করি, দেখতে হবে এখানে খেয়াল করবেন, দেখুন যখন আই ইকাল টু ওয়ান তখন বাংলাদেশ ওয়ান, যখন আই ইকাল টু টু
তো বাংলাদেশ আইগাল টু ওয়ান, তখনও বাংলাদেশ টু। দেখুন আমি একটু ভালো করে দেখার জন্য এ করি, আমি এখানে একটা হাইকন নিলাম এবং এখানে আরেকটা হাইকন নিলাম। এখন দেখুন আমি সেভ দিলাম, রিলোড দেন। দেখুন যখন আই ইকাল টু ওয়ান, এটা আই এর মান, এটা জে এর মান। যখন আই ইকাল টু ওয়ান তখন কি জে ইকাল টু ওয়ান, যখন আই এল, তারপর আরেকবার প্রথমবার লুপিং এর জন্য, আই এর প্রথমবার লুপিং এর জন্য জে এর মান একটা ওয়ান, একবার টু, একবার থ্রি, একবার ফোর, একবার ফাইভ, পাঁচবার লুপিং হলো। যখন আই এর মান টু, মানে দ্বিতীয়বার আই এর মানে প্যারেন্ট লুপের দ্বিতীয়বার লুপিং এর জন্য যখন আই এর মান টু, তখন কি হবে, তখন হচ্ছে এখানে যে টু আই এর মান টু, তখন জে এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ। যখন আই এর মান থ্রি, তখন জে এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এইভাবে যখন আই এর মান টেন হবে, দেখুন যখন আই এর মান টেন, তখনও কিন্তু জে এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ। অর্থাৎ আই যতবার কি হবে, লুপ হবে, লুপিং হবে, ঘুরবে, জে এর মান প্রত্যেকবারের জন্য কি হবে, সে এক থেকে এই সংখ্যা পর্যন্ত সে লুপিং হবে। এইটাই মূলত নেস্টেড লুপিং এর কনসেপ্ট। তাহলে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা উদাহরণ দেখাই এখানে, এটা কমেন্ট করে রাখলাম, এখানে আমি করলাম। আমি চাচ্ছি যে আই এর মান ওয়ান থেকে এখানে টোয়েন্টি দিয়ে আমি টোয়েন্টি দিলাম। আমি চাচ্ছি যেমন একটা প্রোগ্রাম যে আমি চাচ্ছি যে এক থেকে এই মত প্রিন্ট করে কত প্রিন্ট হবে খেয়াল করবেন, এখানে যদি প্রিন্ট করি আমি তাহলে এক থেকে বিশ পর্যন্ত প্রিন্ট হবে। এখানে আমি ভেরিয়েবল আই একটা ব্রেক নিলাম, বিআর নিলাম, খেয়াল করবেন যে প্রিন্ট হবে এক থেকে বিশ পর্যন্ত, এক থেকে বিশ পর্যন্ত প্রিন্ট হলো। এখন আমি চাচ্ছি যে এই এক থেকে বিশ পর্যন্ত সংখ্যার ভিতরে যে সকল সংখ্যা দশ থেকে বড় অথবা দশ থেকে বড়, সেই সকল সংখ্যাগুলোর জন্য শুধু কি হবে আমার আলাদা একটা ফর লুপ কাজ করবে। অর্থাৎ দশ থেকে বড় মানে কি এগারো, বারো, তেরো, চোদ্দ, এবার বিশ পর্যন্ত, ইলেভেন টু টোয়েন্টি, এখানের জন্য আলাদা একটা ফর লুপ কাজ করবে, এবং ওয়ান টু টেন এর জন্য কি করবে আলাদা একটা লুপ, আলাদা একটা আমার প্রিন্ট করব। এটা করার জন্য আমি জাস্ট যেটা করবো সেটা হচ্ছে এখানে এটা রিমুভ করে দিলাম, আমি একটা ইফ স্টেটমেন্ট নিলাম, ইফ কন্ডিশন, যে আমি বললাম ভেরিয়েবল আই এর মান, ভেরিয়েবল আই ইকুয়াল টু টেন, আই ইকুয়াল টেন, অর্থাৎ এক যখন এই কন্ডিশনটা ট্রু হবে কখন, যখন আই এর মান দশ থেকে বড় হবে তখন এই কন্ডিশন ট্রু হবে, আর যখন কন্ডিশন ট্রু হবে তখন এখানে এক্সিকিউট হবে, কি এক্সিকিউট হবে এই জায়গায়, এই জায়গায় আমি একটা ফর লুপ নিব। এখানে ফর লুপ নিলাম, কখন হবে এটা, যখন এই কন্ডিশন ট্রু হবে তখনই এই ফর লুপটা কাজ করবে। তার মানে কি এক থেকে নয় পর্যন্ত, দশ পর্যন্ত কাজ করবে না, ট্রু হবে না, যখন এগারো হবে তখন কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে, আর যখন কন্ডিশন ট্রু হবে তখনই কেবলই এই ফর লুপটা এক্সিকিউট হবে। এখানে আমি কি নিলাম, এখানে আমি ভেরিয়েবল জে নেই, জে ইকুয়াল টু দিলাম ওয়ান, আর জে ইকুয়াল টু দিলাম জে লেস দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল দেই, লেস দেন ইকুয়াল থ্রি, তারপর দিলাম জে প্লাস প্লাস। তার মানে কি মনে করেন কল্পনা করেন এটুকু নাই, এটুকু নাই, তাহলে এই ফলটার জন্য কি হবে, এই ফলটার জন্য জে ইকুয়াল টু ওয়ান একবার, ওয়ান টু থ্রি, এবার থ্রি পর্যন্ত প্রিন্ট করবে, এখানে এই ফর লুপটার জন্য থ্রি পর্যন্ত প্রিন্ট করবে। এখন আমরা এখানে কি করি, যে বলছিলাম যে দশ থেকে বড় হলে, তাহলে এখানে আমরা একটা দশ থেকে আমরা কি করি, এখানে যে ইকো আমরা জেনে নেই এর ভিতরে আয়ের মানটা কত জেনে নেই একটু, এই আমি এখানে দিলাম যে ভেরিয়েবল আই, ভেরিয়েবল আই দিলাম, দিয়ে একটা ব্রেক দিই বিআর, ব্রেক দিলাম, এখানে ভেরিয়েবল আই যেটা ব্রেক দিলাম, তাহলে এখানে এগারো প্রিন্ট করবে, প্রিন্ট করবে কত, এগারো থেকে প্রিন্ট হবে, এগারো থেকে প্রিন্ট হবে, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, পনেরো, এইভাবে পনেরো, এবার প্রিন্ট হবে, প্রিন্ট কতক্ষণ প্রিন্ট হবে, বিশ পর্যন্ত প্রিন্ট হবে এখানে, কারণ কি দশ অবশ্যই এগারো অবশ্যই দশ থেকে বড়, তাহলে এখানে কনসেপ্ট শুরু হলে এখানে আই করে এটা প্রিন্ট করবে এগারো থেকে বিশ। এবার এখানে কি প্রিন্ট করবো, এখানে আবার ইকো দেই, এখানে আবার প্রিন্ট করাই, যে প্রিন্ট করাচ্ছি যে এখানে রুহুল একাডেমি, রুহুল একাডেমি, জাস্ট এখানে আমি ভেরিয়েবল জে কে প্রিন্ট করাই, জে কে প্রিন্ট করার পর আমি কি করব, আমি এখানে একটা হাইফেন ইউজ করি, জে কে প্রিন্ট করালাম।
পরে এখানে আমি ব্রেকটা ইউজ করি নিউ লাইনের জন্য। হ্যাঁ তাহলে এখানে কত প্রিন্ট হবে, যখন আই এর মান 11 হবে তখন এখানে প্রিন্ট করবে 1 থেকে 3 পর্যন্ত, এরপর প্রিন্ট করবে 1 2 3, আবার যখন 12 হবে তখন আবার একইভাবে 1 2 3 প্রিন্ট করবে, আবার যখন 13 হবে তখন 1 2 3 এবার 3 প্রিন্ট করবে। তাহলে 11 এর জন্য 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে, 12 এর জন্য 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে, আর 20 এর জন্য 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে। তাহলে কি হবে রেজাল্ট, এমন আসবে, এখানে আসবে যে 11, তারপর আসবে 11 পরে আমি 11 নিচে কি আসবে, রুহুল একাডেমি বাংলাদেশ 1, রুহুল একাডেমি বাংলাদেশ 2, রুহুল একাডেমি 3, তারপর আসবে আবার যখন 12 আসবে তখন আসবে কি, রুহুল একাডেমি বাংলাদেশ 1, রুহুল একাডেমি 1 2 3, যখন 13 হবে এখানে 13 হবে, তখন এখানে যখন 13 হবে তখন এরকম ডিসপ্লে হবে, দেখি আসে কিনা খেয়াল করবেন। সিনট্যাক্স এরর 25 নম্বর লাইন সেকেন্ড ব্র্যাকেট 25, কোনটা 25, ও সরি এখানে আমার কি হবে, অবশ্যই এখানে আমার একটা সেমিকোলন হবে, সেমিকোলন দিলাম, দেওয়ার পর সেভ দিলাম, সেভ দিয়ে যদি রিলোড করি দেখতে পাবো এখানে, খেয়াল করেন ভালো করে, এখানে আয়ের মান প্রিন্ট করলো কত, আয়ের মান এখানে আমি আর একটু কনকেট করে দেই, যে এখান বলি যে আই ভ্যালুস, আই ভ্যালু ইজ, আই ভ্যালু, আর এটা হলো যে ভ্যালু, এখানে দিলাম আমি যে ভ্যালু ইজ, আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর একটু এখানে খেয়াল করবেন, দেখুন যখন আই ভ্যালু 11 তখন কি আছে, রুল একাডেমি যে এর ভ্যালু আছে 1 2 3, যখন আই এর ভ্যালু 12 তখন প্রিন্ট করতেছে 1 2 3, যখন 13 তখন প্রিন্ট করতেছে 1 2 3, তাহলে এইভাবে যখন 20 হবে তখন দেখুন রুহুল একাডেমি যখন আই মানে 20 তখন কি হচ্ছে ভ্যালু 1 2 3, তাহলে এইভাবে প্রিন্ট করবে, এইভাবে খেয়াল করবে, তাহলে এভাবে প্রিন্ট করতেছে। যখন এখন আই এর মান তো আমরা 10 থেকে বড় হলে সেগুলো প্রিন্ট করলাম, আর যেগুলো 10 থেকে বড় না সেগুলো কি হবে, তাহলে সেগুলোর জন্য আমরা আলাদা একটা এখানে দিতে পারি, এই কন্ডিশনে বলা আছে শুধু 10 থেকে উল্লেখ করা আছে যে 10 থেকে বড় হলে সেগুলোর জন্য এখানে একটা লুপ কাজ করবে, কিন্তু যেগুলো 10 এর নিচে সেগুলো কি হবে সেজন্য আমরা আলাদা একটা স্টেটমেন্ট নিব, এখানে এলস স্টেটমেন্ট, এই এলস স্টেটমেন্টের মধ্যে আমরা একটা মেসেজ দিয়ে দিব যে ইকো 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 হবে, আমি এখানে এখানে মেসেজ দিতে পারি যে নট ওয়ার্কিং, নট ওয়ার্কিং, নট ওয়ার্কিং এন্ড আই ভ্যালু, ভ্যালু ইজ কত হবে, আমি এখানে ভেরিয়েবলটা দিয়ে দিই, ভেরিয়েবল আই সাথে একটা ব্রেক দিয়ে দিই, বিয়ার ব্রেক দিয়ে দিলাম, এখন আমি সেভ দিই, সেভ রিলোড করে দেখতে পাবো কি যে 1 থেকে 10 পর্যন্ত সেগুলো দেখাবে নট ওয়ার্কিং এবং শেষে আই মানটা প্রিন্ট হবে, আর 10 11 থেকে এখানে কি হবে এটা প্রিন্ট হবে, এটা এক্সিকিউট হবে, অর্থাৎ এই কন্ডিশন যখন ট্রু হবে তখন এই এই অংশটুকু এক্সিকিউট হবে, আর যখন এটা ফলস হবে তখন এই অংশটুকু এক্সিকিউট হবে, এখন সেভ দিলাম, সেভ রিলোড দেই, খেয়াল করতে হবে এখানে, খেয়াল করুন এখানে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত দেখুন নট ওয়ার্কিং এবং ভ্যালু ইজ আই ভ্যালু ইজ 10, এবং যখন আই এর মান যখন 11 হলো তখন কিন্তু যে ইকুয়াল টু 1 2 3 4, আই এর মান 12 1 2 3 4, এইভাবে আমরা নেস্টেড লুপ নিয়ে কাজ করতে পারি এবং এক বা একাধিক কন্ডিশন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আপনাদের একটু রিমাইন্ড করে দেয়, রিমাইন্ড হচ্ছে এরকম, প্রথমে যখন আই এর মান 1 তখন আই এর মান 1 হলে অবশ্যই চেক করবে, এখানে এসে চেক করবে কি যে আই অবশ্যই 10 এর চাইতে বড় কিনা, 1 10 এর চাইতে বড় কিনা, না 10 এর চাইতে বড় না, মানে ফলস, ফলস হলে এখানে আসবে, এখানে আসে কি হবে আই প্রিন্ট করবে সেখানে, তাহলে এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত সে এখানে আসবে, এখানে কোনো এখানে চেক প্রত্যেকবার চেক করবে, চেক করে যখন এটা ফলস হবে তখন জাস্ট এখান থেকে কোথায় আসবে এলসে চলে আসবে, এলসে এই কাজটা করবে, যখন আই এর মান করবে এবং বারবার এখান থেকে লুপ থেকে বের হয়ে কি হবে এখানে চেক করবে, চেক করে আবার ভিতরে আসবে, এসে চেক করবে, তো এইভাবে 20 পর্যন্ত সে চেক করবে, এরপর যখন আই এর মান ট্রু হবে তখন যখন 11 হবে তখন এইটা ট্রু হবে, ট্রু হলে জাস্ট এর ভিতরে এটা এক্সিকিউট করবে, আই এর মানটা এখানে ডিসপ্লে হবে, এখন আই এর মান যদি 11 হয় তাহলে 11 হয় 11 এর জন্য কি হবে, 11 এর জন্য জে এর মান 1 জে এর মান 2 জে এর মান 3 প্রিন্ট করবে,
আইবানজন 12 হবে এবং প্রিন্ট গপার জাস্ট এখান থেকে বেরিয়ে এসে আবার এখানে যাবে, এখানে যে অসেক করবে সে কো দেখবে এখানে অ্যালাইনমেন্ট 12, 12 হলে কি হবে এখানে 12 প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার 12 প্রিন্ট করার পর আবার 1 2 3 এভাবে প্রিন্ট করবে। তো এটাই মূলত নেস্টেড লুপের আপনার ধারাবাহিক কার্যক্রম এবং এটাই ব্যবহার। আশা করি এই লুপটা যারা প্র্যাকটিস করবেন নেক্সট টাইমে বড় প্রজেক্ট যখন করবো তখন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনাদের প্রোগ্রামিং নিয়ে এখন সমস্যা হবে না, শুধু এক্ষেত্রে নয় সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা এই লুপ আপনাদের ক্লিয়ার হলে আপনি বড় প্রোগ্রামার হতে পারবেন, তাছাড়া আপনি কপি পেস্ট করতে পারবেন কিন্তু প্রোগ্রামার হতে পারবেন না। তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাস পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।